সো এখন আমি দাঁড়িয়ে আছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ির সামনে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। সো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। আজকে যাবো হচ্ছে ভাই কলকাতা। বাট কলকাতার অনেকগুলো জায়গা ভিজিট করার আছে, বাট ফার্স্ট যাবো হচ্ছে, কারণ কালকে হচ্ছে মহালয়া। আর মহালয়া আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বরে যে চণ্ডীপাঠটা, এই দুটো একদম রিলেটেড ব্যাপার, ঠিক আছে? ওনার গলায় চণ্ডীপাঠটা না শুনলে মনে হয় মহালয়ায় স্টার্ট হয়নি। আমরা যখন ছোটো ছিলাম না, একদম মানে বাড়িতে টিভি ছিল না আমার, ঠিক আছে? সো আমি মানে ছোটোবেলায় আমি শুধু না, আমার পাড়ার যত গ্রামের বাড়ির যত বাচ্চা আছে সবাই দৌড়ে বেড়াতাম, ঠিক আছে? কার বাড়িতে টিভি দেখবো, কার বাড়িতে হচ্ছে, সেই জানলা দিয়ে উঁকি মেরে মেরে, একটা বিশাল মানে একটা ক্রেজের ব্যাপার ছিল, ঠিক আছে? এখনও সেটা আছে। আর দেখতে দেখতে পুজো চলে এলো ভাই, দেখতে দেখতে চলে এলো ভাই, এক বছর কী করে কেটে গেল আমি নিজেই বুঝতে পারছি না। সো আজকে ফাইনালি রেডি হয়ে গেছি ভাই, খাওয়া দাওয়া করলাম, স্নান পান করলাম, সব রেডি। বাট একটা চাপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমার বেরোনোর কথা ছিল 10টার মধ্যে, আর এখন বাজে ভাই পুরো 11:15 হয়ে গেছে ভাই, অনেক লেট হয়ে গেছে। মানে কলকাতা ঢুকতে ঢুকতে প্রায় 5টা হয়ে যাবে, দেখা যাক। বাট হ্যাঁ, কাল যেহেতু মহালয়া, আর মহালয়ার যিনি কী বলে স্রষ্টা, মহালয়ার যিনি স্রষ্টা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ি আজকে যাবোই, ডেফিনেটলি যাবো। আর তোমরা দেখতে থাকো লাস্ট অবধি। অ্যাকচুয়ালি মানে মহালয়াটা ওনার গলায় না শুনলে না একটা তৃপ্তি হয় না মনে, ঠিক আছে? সো আমি তো ছোটোর থেকে শুনে আসি, বাট ওনার বাড়ি কলকাতায় সেটা আমি সিরিয়াসলি জানতাম না, লাস্ট এক মাস হলো আমি জানলাম, ঠিক আছে? সো জেনেছি যখন, অবশ্যই ওনার বাড়িতে একবার ভিজিট করতে হবে, কারণ উনি প্রায় আজকে অনেক বছর হয়ে গেল ওনার গলার কণ্ঠস্বর শুনে আসছে। আমার যত বছর বয়স একদম ছোটোর থেকে ওনার গলার কণ্ঠস্বরেই আমি মহালয়ার চণ্ডীপাঠটা শুনতে বেশি ভালোবাসি। আর একটা কথা, মহালয়া আর চণ্ডীপাঠ এই দুটো কিন্তু আলাদা জিনিস। সবাই বলে না মহালয়া মহালয়া, মহালয়া হচ্ছে একটা তিথি, চণ্ডীপাঠ হচ্ছে যেটা মন্ত্রের মতো করে বলে, ঠিক আছে? তো মহালয়া হচ্ছে একটা তিথি, মহালয়া শুরু হয়ে গেছে বলে না, মহালয়া শুরু হয়ে গেছে মানে মহালয়া একটা তিথি, মহালয়ার তিথিটা শুরু হয়ে গেছে, টিভিতে যেটা হয় ওটা চণ্ডীপাঠ হয়। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ, অ্যান্ড লেটস গো। সো গাইজ, ফাইনালি সিটি এলাম, আর বাড়ি থেকে ইন্ট্রো দিয়ে সিটি আসতে প্রায় আমার 1.5 ঘন্টা লেগে গেলো ভাই, অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে? অলরেডি 12টা ক্রস করে গেছে, ভেবেছিলাম 10টার মধ্যে বেরোবো, বাট সেটা আর হলো না। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমার সাথে কিন্তু আজকে ভাই যাচ্ছে আমার, ঠিক আছে? তো শপিং টপিং তো হবে, তার সাথে প্রচুর ঘুরবো, দেখা যাক দুদিন হাতে টাইম আছে, দুদিনের মধ্যে কতটা ঘুরতে পারি আর কত জলদি কলকাতা পৌঁছাতে পারি আজকে। তো ভেবেছিলাম এসবেস্টিজে যাবো, বাট এসবেস্টিজে গেলে পুরো গরমে পৌঁছে যাবো, দ্যাটস ওয়াই এখানে এলাম। দেখা যাক শ্যামলি বা কোনো কিছু একটা টিকিট কাটা যাবে, বলবো করে যাবো আজকে। ওইখান আমার প্যান্ট, এখন কোনো সিটি নেই বলছে দুটো, তাহলে কিছু কর নেই, এসবেস্টিজই ধরতে হবে লাস্ট অবধি, ব্যাড লাক। আগের থেকে টিকিট কাটবো ভেবেছিলাম, বাট এত বেশি মানে চাপে ছিলাম না, প্রেশারে এডিট করতে করতে এত বেশি টাইম লেগে যাচ্ছে, সো মনে হচ্ছে এবার এডিটের জন্য কাউকে রাখতে হবে আমাকে। সো দেখা যাক এসবিএসটিসি কখন আছে, লাস্টে এসবিএসটিসি ধরতে হবে, কিছু করার নেই। সো গাইজ, এখন এসবিএসটিসি কাউন্টারে এলাম, দেখা যাক এখানে আবার বাস কটে আছে, এখানেও যদি বলে 2 ঘন্টা লেট তাহলে ভাই ভলভোই ধরে নেবো। সো গাইজ, টিকিটও পেয়ে গেছি আর বাস এখনই ছাড়ছে, মানে ওয়েট করতে হবে না, ঠিক টাইমে বাসটা পেয়ে গেছি, এটাই ছাড়ছে এখন, এটাই ধরে কি গাইজ, সিট তো পেয়ে গেছি একদম লাস্টের আগে, সিটটা ভাগ্য ভালো লাস্টের সিটটা পাইনি। যাই হোক, আমাদের সিট নাম্বার হচ্ছে 47-48। প্রচণ্ড লেভেলের গরম, মানে পুরো বাসটা থেকে না ভাব উঠছে, একদম গরম ভাব, যতক্ষণ না মোটামুটি আধা ঘন্টা না বাসটা কন্টিনিউ ছুটছে ততক্ষণ ঠান্ডা হবে না মনে হচ্ছে। মানে কলকাতার সাথে আমার যে কী শত্রুতা আছে আমি বুঝতে পারি না, আমি কলকাতায় এলেই বৃষ্টি আরম্ভ হয়ে যায়। এতক্ষণ প্রচণ্ড লেভেলের গরম ছিল, আমার মুখটা হাফ কালো হাফ সাদা আছে, যাই হোক এটা যেহেতু ভেতরটা অন্ধকার বাইরেটা আলো এই জন্য। তো এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো না, প্রচণ্ড লেভেলের গরম ছিল, আর যেই কলকাতায় মানে বাসটা ঢুকলো জাস্ট মানে পার্ক স্ট্রিট ঢুকবে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানে কী বাজে ভাই। তো ফাইনালি প্ল্যানে ডে থেকেছি, এবার নামতে হবে, বাট ভাই বৃষ্টি পড়ছে হালকা হালকা, বেশি জোরে পড়েনি এটা একটা ভালো, বাট কোনো ঠিক ঠিকানা নেই, জোরে নামিয়ে দিতেও পারে। কলকাতায় তো এসে গেছি, বাট কলকাতায় এসে ফার্স্ট কাজ হলো, হ্যালো, হ্যাঁ ভাই, মা কোথায়? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মা পৌঁছে গেছি, ঠিক আছে, হ্যাঁ পৌঁছে গেছি, ঠিক আছে রাখছি, পরে করবো আমি। তো যাই হোক, মাকে বলে দিলাম পৌঁছে গেছি, কারণ টেনশন করে তো। আর
এসবিএসটিসি বাসের যদি চাকার উপরে সিটে তুমি বসো না, পুরো মানে অবস্থা খারাপ হয়ে যায়, মানে পেছন টেছন টোটালি গরম হয়ে গেছে। এখন পুরো ফ্রেশ হতে হবে, ঘেমে ভূত হয়ে গেছিলাম, এখন মেঘ করেছে, হালকা বৃষ্টি হচ্ছে, তাই একটু ওয়েদারটা মানে ঠিকঠাক হলো, আদারওয়াইজ প্রচণ্ড লেভেলের গরম আছে বস। গাইস এখন হালকা হালকা খিদে পেয়েছে, ভাবলাম হালকা এখন কিছু খেয়ে নি, পরে ভারী খাবার খাবো, ব্লগ ব্লগ করে এসে ঠিক আছে। তো এখন ফুচকা খাচ্ছি, ফুচকা খাওয়া খাবো বলতে মানে ফুচকা খাওয়া হয়ে গেল ঠিক আছে। ফুচকাটা হেভি সুন্দর ছিল। আর কাল যেহেতু মহালয়া, এখানে মানে আমি এখন স্প্ল্যানেডের সামনে দাঁড়িয়েছি, এখানে কিন্তু হালকা সাউন্ডে মহালয়া চলছে, চণ্ডীপাঠ চলছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের। আর আমি এখন সেখানে যাবো, তার আগে আমাকে উবেরটা বুক করে নিতে হবে চট করে, কারণ অন্ধকার হয়ে আসছে আর প্রচণ্ড মেঘ, কখন বৃষ্টি নামিয়ে দেবে বলা যাচ্ছে না ভাই। সো এখন বালেশ্বর দাদার সাথে যাচ্ছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ির ওখানে, মানে যেটা রামানন্দ লেন আছে ওই জায়গাটায়। আমি অ্যাকচুয়ালি ঠিক জানি না অ্যাকচুয়ালি ওটা আদৌ ঠিক অ্যাড্রেস কিনা, বাট আমি ইউটিউবে অনেক ভিডিওস দেখছিলাম, ওই অ্যাড্রেসটাই বলেছে। সো দেখা যাক ওখানে গিয়ে খুঁজে তো বের করে নেবো। আর দাদার টাইটেলও কিন্তু যাদব, আমরা হচ্ছে ঘোষ, মানে আমরা একদম ভাই ভাই। আর ভাই আছে পেছনে সিটে। এই সাইডে যে কটা ব্যানার দেখছো না, এগুলো কিন্তু সব পুজোর জন্য লেগেছে ঠিক আছে। নর্মালি দিনে কিন্তু এই ব্যানারগুলো থাকে না, পুজো রয়েছে মানে পুজো স্টার্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই এই ব্যানারগুলো লাগানো হয়েছে। কলকাতায় সব কিছু ঠিকঠাক আছে, বাট একটাই প্রবলেম কি, এক মিনিট করে এগিয়ে এই 20 সেকেন্ড করে দাঁড়িয়ে থাকতে হয় না, এটাই প্রচণ্ড বাজে লাগে। আমাদের ওখানে সেটা হয় না, আমাদের ওখানে যেখানে যাবো সাইন সাইন করে চলে যাবো, একদম কোনো চাপের ব্যাপার নেই। গাইস এখানে আমার আসার খুব ইচ্ছা আছে, এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো যে ঠাকুর বাড়ি রয়েছে না, ওটা দেখতে পাচ্ছ এই সামনে, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। সো এখন আমরা মেইন রোড থেকে একটা গলিতে ঢুকছি, মানে রামধন মিত্র লেন যেটা রয়েছে ওখানে ঢুকলাম। সো আই থিঙ্ক আমি আমার ডেস্টিনেশনে এসে গেছি, এটাই আই থিঙ্ক ইয়েস এক্স্যাক্টলি ঠিক লোকেশনে এসেছি, এটাই হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ি। এখন আমি দাঁড়িয়ে আছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ির সামনে, বাট আনফরচুনেটলি বাড়িটার গেটটা বন্ধ, উপরে হয়তো কেউ আছে, বাট বাড়িটা হচ্ছে 1-2-3 তলা, থাকলেও ওই তিনতলায় আছে, আর এখানে কোনো কলিং বেলের সিস্টেম নেই। অনেকবার কল টরে নামলাম, হতেই পারে এখন ইভিনিং টাইম হয়তো ঘুম থেকে ওঠেনি বা শুনতে পাচ্ছে না, বাট যাই হোক এত দূর অব্দি আসতে পেরেছি আর বাড়িটা দেখতে পারলাম, এটাই আমার কাছে অনেক। সো এটা হলো সেই কিং বদন্তীর বাড়ি, যার কণ্ঠস্বর শুনে আমাদের মহালয়ার প্রত্যেকটা ভোর এনার কণ্ঠস্বরে আমাদের মানে ঘুমটা ভেঙেছে, বা এনার কণ্ঠস্বর শোনার জন্য আমরা সকালে উঠে পড়তাম। আর এখন আমি তার বাড়িতে দাঁড়িয়ে আছি। ওনার জন্ম ছিল 1905 সালে, উনি মারা গেছেন 1991 সালে উনি মারা গেছেন, বাট বাড়ির ভেতরে ঢুকতে পারলাম না, বা ওনার বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে পারলাম না, কারণ বাড়ির গেটটা এখন বন্ধ রয়েছে, কিছু করার নেই বস। কন্ট্যাক্ট নাম্বার তো নেই ওই জন্য। বাবার এই অ্যাটিটিউড বিশাল তো। গাইস এখনই উপরে একজন জানালা খুললো একদম উপরে, তো আমি বললাম স্যার একটু গেটটা খুলবেন, একটা জাস্ট ভিডিও ফুটেজ নেবো 5 মিনিটের, অনেক দূর থেকে এসেছি বাঁকুড়া। তো উনি বললেন যে কন্ট্যাক্ট নাম্বারে কল না করে এসে কখনো আসবে না। তো আমি বললাম আমার কাছে তো কন্ট্যাক্ট নাম্বার নেই, কারণ দেখুন আমার, আমি তো অনেক দূর থেকে এসেছি, কন্ট্যাক্ট নাম্বার তো কোথাও রাস্তায় লেখা থাকে না কারোর, তাই না? তো ভেতর থেকে একজন বললো না না এখন দরজা ফরজা খুলতে হবে না। যাই হোক কে ছিলেন মহিলাটা আমি বুঝতে পারছি না, বাট এরকম বিহেভিয়ার আজকের দিনে এক্সপেক্ট করি না আমি, কারণ আমি এটা মনে করি যে মানুষটা এত ভালো কাজ করে গেছেন সে শুধুমাত্র তার ফ্যামিলির জন্য নয়, এখন প্রত্যেকটা ভারতবাসী, প্রত্যেকটা হিন্দু, প্রত্যেকটা বাঙালির মধ্যে উনি আছেন, বা সবার জন্য উনি। রাস্তায় দেখো না এই 100 দিনের পুলিশগুলো কত দাবু, ওটাই তো বলছি, মানে একটা IPS অফিসারের থেকে সিভিক ভলেন্টিয়ারের পাওয়ার যেমন বেশি হয় ওনার ওরকম, মানে এটা এটা বাজে ব্যবহার না একটা। তো গাইস এখানে তো ভিডিও করতে দিল না, উল্টোপাল্টা শুনিয়ে দিল, যাক বলছে আবার এই ফুটেজটা দেবেন, আমি তো ফুটেজটা দেবোই ভাই, দেখো সবাই দেখো কী ব্যবহার এখানে এলে। তো তোমরা কেউ যারা আসবে না এক্সপেকটেশন করে,
মানে অবভিয়াসলি যিনি যার বাড়িতে এসেছি উনি তো কিংবদন্তি ছিলেন, বাট এখন যারা রয়েছে এই বাড়িতে আমি জানি না ওনার ওটা রিলেটিভ বা কে হোয়াট এভার আই ডোন্ট নো, বাট ওনার ব্যবহারটা মানে সিরিয়াসলি থার্ড ক্লাস লাগলো আমার, একদম বাজে ব্যবহার একদম। তো প্লিজ এখানে কেউ এলেও বাইরে থেকে এসে ঘুরে চলে যাও, ভেতরে ঢোকার তো এক্সপেকটেশন রাখোই না। তো গাইস এটাই হলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মূর্তি যেটা একদম বাড়ির কিছুটা আগেই রয়েছে, আর এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছে, এখন বাজে প্রায় 6:30 নাগাদ, অনেক বেশি লেট হয়ে গেছে অলরেডি। আর বাস এখানে এসেছিলাম বাড়ির ভেতরে ঢুকে, ভেবেছিলাম কিছুটা জিনিস দেখানোর ট্রাই করবো যেটা আগেও অনেকে করেছে, বাট হলো না, বাজে ব্যবহার এত মানে এতটা বাজে ব্যবহার এক্সপেক্ট করিনি। যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করলাম, আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, বোম।